স্মার্টফোন মার্কেটে এত এত ফোনের ভিড়ে কোন ফোনটি কিনবো, কোনটি বেটার হবে তা নিয়ে আমরা অনেকেই কনফিউশনে থাকি। তাই এত এত স্মার্টফোনের ভিড়ে আমরা আজকে দেখতে চলেছি বর্তমানে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল এমন তিনটি স্মার্টফোন, যেগুলোর প্রাইস 20,000 টাকার মধ্যে। তাই আপনার বাজেট যদি 20,000 টাকার মধ্যে হয় তাহলে এই ফোনগুলো হতে পারে আপনার পছন্দের একটি। সো আপনাদের মধ্যে যারা এই বাজেট ফোনগুলো কিনতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্যই। সো ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর বরাবরের মতো আছি আমি শাহরিয়ার এন্ড আপনারা দেখছেন টেকনোজোন বাংলা। আমাদের এই লিস্টে শুরুতে যে ফোনটি আছে তা হলো স্যামসাং গ্যালাক্সি F22। ফোনটির ডিসপ্লেতে থাকছে ওয়াটার ড্রপ নজযুক্ত 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার বডি ম্যাটেরিয়াল গ্লাস ফ্রন্ট আর প্লাস্টিক বিল্ডের। সেই সঙ্গে ফোনটিতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। স্যামসাং গ্যালাক্সি F22 ফোনটির রেজুলেশন 720x1600 পিক্সেলসের, তবে এখানে ইউজ করা হয়েছে শুধুমাত্র HD+ রেজুলেশন। এই ফোনটির চিপসেটে থাকছে 12 ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও G80। ফোনটিতে 2.0 GHz এর অক্টোকর প্রসেসর থাকছে, যার GPU হিসেবে মালি G52 MC2 থাকছে। সাথে অপারেটিং সিস্টেম হিসেবে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড 11 এর পাশাপাশি One UI Core 3.1, আর এখানে 6GB এর পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি F22 এর স্টোরেজ eMMC 5.1 টাইপের। ফোনটির সাথে থাকছে ডেডিকেটেড সিম স্লট ও মাইক্রো এসডি কার্ড স্লট। ফোনটির ব্যাকে ক্যামেরাতে থাকছে 48 মেগাপিক্সেলের সাথে 8+2+2 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ। সেলফি ক্যামেরাতে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সাথে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ প্রক্সিমিটি জাইরোস্কোপ সহ অন্যান্য সব ফিচার। ফোনটির পাওয়ার ব্যাকআপ হিসেবে থাকছে 6000 mAh এর ব্যাটারি এর পাশাপাশি 15W ফাস্ট চার্জিং সুবিধা। বাংলাদেশের মার্কেটে স্যামসাং গ্যালাক্সি F22 এর 6/128 ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,499 টাকা। ওয়েল গাইস, বাজেট ক্যাটাগরিতে নেক্সট যে ফোনটি থাকছে তা হলো রিয়েলমি নার্জো 30। ফোনটি সম্প্রতি দেশের বাজারে লঞ্চ হয়েছে। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চের IPS LCD ডিসপ্লে প্যানেল, যার বডি ম্যাটেরিয়াল গ্লাস ফ্রন্ট প্লাস্টিক বডি। ফোনটির ডিসপ্লে বাঁ দিকে ফ্রন্টে দেওয়া হয়েছে 5 হোল ক্যামেরা। সেই সঙ্গে এই ফোনটিতেও থাকছে 90Hz রিফ্রেশ রেট। রিয়েলমি নার্জো 30 ফোনটির রেজুলেশন 1080x2400 পিক্সেলসের ফুল এইচডি প্লাস। এই ফোনটি চিপসেটে থাকছে 12 ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও G95। ফোনটিতে 2.05 GHz এর অক্টোকোর প্রসেসর থাকছে, যার জিপি হিসেবে মালি G76 MC4 থাকছে। সাথে অপারেটিং সিস্টেম হিসেবে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড 11 এর পাশাপাশি রিয়েলমি UI 2.0, আর এখানে 6GB এর পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে। রিয়েলমি নার্জো 30 এর স্টোরেজ UFS 2.1 টাইপের। ফোনটির সাথে থাকছে ডেডিকেটেড সিম স্লট ও মাইক্রো এসডি কার্ড স্লট। ফোনটির ব্যাকে ক্যামেরাতে থাকছে 48 মেগাপিক্সেলের সাথে 2+2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফি ক্যামেরাতে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সাথে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ জাইরোস্কোপ প্রক্সিমিটি সেন্সর সহ অন্যান্য সব ফিচার্স। ফোনটির পাওয়ার ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি এর পাশাপাশি 30W এর ফাস্ট চার্জিং সুবিধা। বাংলাদেশের মার্কেটে রিয়েলমি নার্জো 30 এর 6/128 ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,990 টাকা, অর্থাৎ 20,000 টাকা। অলরাইট গাইস, নেক্সট এর সর্বশেষ যে ফোনটি থাকছে তা হলো Xiaomi Redmi Note 10। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.43 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, এর ব্যাকে বডি প্লাস্টিক বিল্ডের। Xiaomi Redmi Note 10 ফোনটির রেজুলেশন 1080x2400 পিক্সেলসের ফুল এইচডি প্লাস। ফোনটিতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা ক্লাস 3 প্রোটেকশন। এই ফোনটির চিপসেটে থাকছে 11 ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন 678। ফোনটিতে 2.0 GHz এর অক্টোকোর প্রসেসর থাকছে, যার জিপি হিসেবে অ্যাডনা 612 থাকছে, যার অপারেটিং সিস্টেম হিসেবে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড 11 এর পাশাপাশি MIUI 12, আর এখানে 4GB ও 6GB এর পাশাপাশি 64GB ও 128GB ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে। Xiaomi Redmi Note 10 এর স্টোরেজ UFS 2.2 টাইপের। ফোনটির সাথে থাকছে ডেডিকেটেড সিম স্লট ও মাইক্রো এসডি কার্ড স্লট। ফোনটির ব্যাকে ক্যামেরাতে থাকছে 48 মেগাপিক্সেলের সাথে 8+2+2 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। সেলফি ক্যামেরাতে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সাথে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ অন্যান্য সব ফিচার্স। ফোনটির পাওয়ার ব্যাকআপ হিসেবে থাকছে 5160 mAh এর ব্যাটারি এর পাশাপাশি 33W এর ফাস্ট চার্জিং সুবিধা। বাংলাদেশের মার্কেটে Xiaomi Redmi Note 10 এর 4/64 ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা, অর্থাৎ 20,000 টাকা। বর্তমানে মোটামুটি 20,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনগুলোই হতে পারে আপনার পছন্দের একটি। সো গাইজ, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফোনগুলোর মধ্যে কোন ফোনটি আপনার বেশি ভালো লেগেছে তা জানাবেন আমাদের কমেন্টে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।